আমাদের আগামীকাল বাংলাদেশে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হতে যাচ্ছে। আপনাদের ঢাকা শহরে ঈদের জামাত বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে, তার মধ্যে বৃহত্তম জামাত আমাদের এই জাতীয় ঈদগাহ মাঠ। এই জাতীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ কয়েক লক্ষ লোক ঈদের নামাজ পড়তে আসেন, এবং এই বৃষ্টির মধ্যেও যাতে আমাদের মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ পড়তে পারেন, তার জন্য আমাদের সাউথ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় এত সুন্দর তাঁবুর ব্যবস্থা করে দিয়েছেন যে এই বৃষ্টির মধ্যেও নামাজে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তা আমরা ঢাকা মহানগর পুলিশ প্রত্যেকটা ঈদের জামাতে নিরাপত্তায় নিয়োজিত থাকব। আমাদের সাথে আমাদের কমিউনিটি পুলিশিং, গেট পুলিশিং সহ অন্যান্য যারা কাজ করেন তারা নিরাপত্তা দায়িত্ব দেখবেন। আমাদের মহানগর পুলিশের ইউনিফর্ম পুলিশ, ডিবির সাদা পোশাকে পুলিশ এবং অন্য কোনো বিশেষ কোনো জঙ্গি সকলের হুমকি টুমকি থাকলে পরে তার জন্য আমাদের সিটিটিসি সবসময় প্রস্তুত থাকে, সিটিটিসিও থাকবে। তা আমরা এই বৃহত্তম জামাত প্রায় আড়াই লক্ষাধিক লোক হয় এই জাতীয় ঈদগাহ। এই জাতীয় ঈদগাহ নিরাপত্তার জন্য আমাদের ডিএমপির তরফ থেকে আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। এছাড়া আপনারা দেখছেন যে আমাদের সিডিটিসি ডগ স্কোয়াড যারা অত্যন্ত এক্সপার্ট, ডগ স্কোয়াড অলরেডি সুইপিং করেছি। র্যাবও থাকবে এই নিরাপত্তার দায়িত্বে, র্যাবও তাদের ফোর্স নিয়োগ করবে। তা আমাদের এই টোটাল নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র্যাব থাকবে। তা আমরা আপনাদের মাধ্যমে এখানে যারা আগামীকাল আসবেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা যা নামাজ আর বৃষ্টির দিন একটা ছাতা নিয়ে আসতে পারেন, আর বাইরে অন্য কোনো লাগেজ না নিয়ে আসার জন্য আমাদের চেকপোস্টে চেক করার মাধ্যমে আমরা ভিতরে ঢুকাবো সবাইকে নিরাপত্তার স্বার্থে। আর আমাদের গাড়িগুলা কোথায় কোথায় নামতে হবে সেই ব্যাপারে আমাদের তরফ থেকে একটা ইনস্ট্রাকশন আছে, ওদিকে দোল চত্বর, এইদিকে সরকারি কর্মচারী হাসপাতাল, জিরো পয়েন্ট, মৎস্য ভবন এবং ইসবিল ক্রসিং, এই কয়েকটা জায়গায় গাড়ি পার্কিং মানে গাড়ি থেকে নিয়ে হেঁটে আসতে হবে, ডাইভারশন দেওয়া হবে এইখানে। এই জন্য ছাতা থাকা বাঞ্ছনীয়, আমরা মনে করি যে সবাই ছাতা নিয়ে আসবেন। তা আমাদের তরফ থেকে আর সাদা পোশাক ইউনিফর্ম পুলিশ সব থাকবে। তা আমরা আশা করছি যে আবহাওয়া যদি আরও বড় ধরনের কোনো দুর্যোগ না হয় তাহলে এই পরিবেশে আগামীকাল মুসল্লিরা নির্বিঘ্নে তাদের নামাজ আদায় করতে পারবেন। তা আমাদের এছাড়াও কোনো অপশক্তি অন্য কোনো পরিকল্পনা আছে কি না তার জন্য আমাদের ডিবি এবং সিডিটিসি সাইবার ইউনিট আছে। আমাদের এই সাইবার ইউনিটগুলো সার্বক্ষণিকভাবে ফেসবুক, ইউটিউব, টুইটার সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সাইবার জগতে সার্বক্ষণিক মনিটরিং করে যাচ্ছে। আমাদের এই সাইবার ইউনিটের মনিটরিংয়ে যদি আমরা কোনো প্রকার কোনো তথ্য পাই সাথে সাথে আমরা ব্যবস্থা নিই। তো আগামীকালে নিরাপত্তার জন্য আমাদের এই সাইবার ইউনিটগুলো কার্যকর আছে, এবং শুধু জাতীয় ঈদগাহ মাঠ না, ঢাকা শহরের প্রত্যেকটা ঈদগাহ মাঠের নিরাপত্তার জন্যই আমাদের এই সাইবার ইউনিটগুলো কাজ করছে, এবং আমাদের প্রত্যেকটা থানাও তার তার এলাকার যে ঈদের জামাত তার নিরাপত্তার জন্য নিয়োজিত হয়েছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। গত এক মাস যাবৎ আমাদের বিশেষ অভিযান শুরু করছি। এই বিশেষ অভিযানে আমরা শুধুমাত্র পেশাদার অপরাধীদের বিরুদ্ধেই এই বিশেষ অভিযান, সেই পেশাদার অপরাধীরা হইল মলম পার্টি, অজ্ঞান পার্টি, সিদেল চোর, ছিনতাইকারী, ডাকাত। এবং আপনারা জেনে খুশি হবেন যে গত এক মাসে আমরা এই ধরনের প্রায় ছয় শতাধিকের বেশি পেশাদার অপরাধী গ্রেপ্তার করছি। এই পেশাদার অপরাধীদের এখন কারাগারে আছে, এবং
যেহেতু ছুটি হয়ে গেল ঈদের, আর কোনো আর ঈদের আগে জামিন পাওয়ারও সম্ভাবনা নাই। কাজে আশা করতেছি যে এই এত পেশাদার অপরাধী জেলখানায় থাকলে আর বাকি যদি স্বল্প কিছু সংখ্যক বাইরে থাকে, সেগুলা পুলিশ কর্তৃক হ্যান্ডেল করা, নজরদারি করা আমাদের জন্য অনেক সহজ হবে।